দেশে গত একদিনে করোনা রোগী শনাক্তের সংখ্যা সাড়ে নয় হাজারে পৌঁছেছে পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার পঁচিশ শতাংশের বেশি গত চব্বিশ ঘন্টায় মারা গেছেন আরও বারো জন মোট প্রাণহানি দাঁড়ালো আঠাশ হাজার একশো ছিয়াত্তর জনে আর মোট আক্রান্ত রোগী ষোলো লাখ বিয়াল্লিশ হাজার দুশো চুরানব্বই জন একদিনে সাঁয়ত্রিশ হাজার আটশো ত্রিশটি নমুনা পরীক্ষা করা হয়েছে চব্বিশ ঘন্টায় ঢাকায় আট চট্টগ্রামে মৃত্যু দুজনের সিলেট ও রাজশাহীতে মারা গেছেন একজন করে